করোনার কালো মেঘে আচ্ছন্ন গোটা বিশ্ব। পৃথিবীকে ঝাঁকুনি দেয়া এই অতিমারি থেকে বেরিয়ে আসতে সব দেশই চলছে প্রাণপণ লড়াই। এরই মধ্যে অর্থনীতি চাকা গতিশীল রাখতে ছক আঁকছে বাংলাদেশ। করোনা যুদ্ধে দেশের মানুষের ফিকে হওয়া হাসি আবার মুখে ফেরানোর পাশাপাশি মজবুত অর্থনীতিতে চোখ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সম্প্রতি ভারতের এক সংবাদে বলা হয়েছে, ক্রমাগত অগ্রসরমান অর্থনৈতিক সক্ষমতা নিয়ে বিশ্বজুড়ে প্রশংসা কুড়িয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন বাংলাদেশ সরকার। করোনা সংক্রমণ বাড়ার সঙ্গে সঙ্গে বিশ্বজুড়ে কমতে থাকে কৃষি ও শিল্পের উৎপাদন। এমন পরিস্থিতিতে দেশে দেশে দুর্ভিক্ষ দেখা যাবে কিনা এই শঙ্কাও তৈরি হয়। সেই বাস্তবতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের কৃষক ও কৃষিকে গুরুত্বের শীর্ষে রাখেন, আর এ কারণেই মহামারীতেও খাদ্যের অভাব হয়নি বাংলাদেশে।